হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আজকে নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। ওই ইতিমধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে বাজাজ পালসার N160 এবং এর মধ্যেই বাংলাদেশে এর কিছুটা হাইপ দেখা যাচ্ছে। ওয়েল, না বললে নয়, এই বাইকটি কিছুটা ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আসবে আমাদের কাছে। ওয়েল, চলুন দেরি না করে আমরা কথা বলি এর স্পেসিফিকেশনস নিয়ে। এর ইঞ্জিনের ব্যাপার যদি আমরা কথা বলি তাহলে এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভালভের অয়েল কুলড একটা ইঞ্জিন এবং সাথে FI থাকছে। ওয়েল, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.82 cc। ম্যাক্স পাওয়ার যেটা প্রডিউস করবে সেটা হচ্ছে 16 horsepower অ্যাট 8750 rpm এ এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14.65 Nm টর্ক অ্যাট 6750 rpm এ। ওয়েল, টর্কের ক্ষেত্রে যদিও অনেক কমতি আছে, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালো ফিডব্যাক দিবে। এবং এর ট্রান্সমিশনে থাকছে 5-speed গিয়ারবক্সের একটা ইঞ্জিন। টায়ারের ব্যাপার যদি আমরা কথা বলি সেটা হচ্ছে ফ্রন্টে অ্যাজ ইউজুয়াল 100/80 সেকশনের একটা টায়ার, রিম সাইজ হচ্ছে 17 এবং রেয়ারে কিছুটা ডিফারেন্ট বা ডিফারেন্স থাকছে, সেটা হচ্ছে 130/70 সেকশনের একটা টায়ার এবং রিম সাইজ হচ্ছে 17। সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন সেটা ফ্রন্টে থাকবে এবং পেছনে বা রেয়ারে থাকবে মনোশক উইথ নাইট্রক্স। ব্রেকের ব্যাপারে যদি আমরা কথা বলি, সামনের যে ডিস্ক সেটা হচ্ছে 300 mm এবং পেছনে 280 mm ডিস্ক থাকবে। সাথে থাকছে ডুয়াল চ্যানেল ABS অথবা আরেক ভার্সনে সিঙ্গেল চ্যানেল ABS। এর সিট হাইট হচ্ছে 795 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। এর কার্গো ওয়েট যেটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS এর থাকছে 154 kg এবং সিঙ্গেল চ্যানেল ABS এর 152 kg এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা হচ্ছে 14 liter। সাথে এক্সট্রা ফিচার্সের মধ্যে যা থাকছে তা হচ্ছে USB কানেকটিভিটি, যেটা এর আগে বাজাজের কোনো বাইকে দেখা যায়নি। বাইকের যে বিষয়টি না বললে নয় সেটা হচ্ছে বাইকের যে এক্সস্ট সিস্টেম থাকছে সেটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। এবার চলুন আমরা কিছুটা কথা বলি বাইকটির ভালো দিক নিয়ে। ওয়েল, আমার পার্সোনালি যেই বিষয়গুলো ভালো লেগেছে সেটা হচ্ছে সিটিং পজিশন, এটা থাকছে আপরাইট পজিশন, যার জন্যে শহরে এলাকায় এই বাইকটা চালাতে বা লং ট্যুরে বা লং রাইডের সময় চালাতে সময় খুব ব্যাক পেইনটা কম হবে এবং সিটিং পজিশন যথেষ্ট ভালো আগের তুলনায়। ওয়েল, বাইকটির যেহেতু FI সিস্টেম থাকছে সেই ক্ষেত্রে মাইলেজটা একটু খুব ভালো দিবে। সেই ক্ষেত্রে আমরা যেটা আমার এক্সপেকটেশন সেটা হচ্ছে 40+, উইচ ইজ গুড এনাফ। বাইকের ব্রেকিং সিস্টেম হচ্ছে দুটোই, সিঙ্গেল চ্যানেল ABS এর কথা বলি বা ডুয়েল চ্যানেল ABS এর কথা বলি, যাই হোক ABS ব্রেকিং সিস্টেম অ্যাড করা হয়েছে, তাতে ব্রেকিংয়ের ক্ষেত্রে খুব ভালো রকমের একটা সাপোর্ট হয়ে উঠবে এবং অ্যাক্সিডেন্ট থেকে আরও বেশি ভালো মতন সার্ভাইভ করা যাবে বা বাঁচা যাবে। সাথে সাথে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে টায়ারের ব্যাপারে কথা বলি, যেমন রেয়ারের সেটা হচ্ছে 130/70 সেকশনের একটা টায়ার ইউজ করা হয়েছে এই বাইকে, যেটা কিনা খুবই ভালো। সাথে সাথে কথা বলি USB চার্জিং সিস্টেমের ক্ষেত্রে, যাতে ফোন চার্জ দেওয়ার জন্য খুবই একটা ভালো সুযোগ হয়ে উঠবে। এবং সাথে সাথে না বললে নয় বাইকটির এগ্রেসিভ লুকস এবং মাস্কিউলার বডির জন্য, এবং সাথে সাথে এটাও মেনশন করতে হয় এই বাইকটির যে ডিজাইন এবং যে সিস্টেম আছে মোরললে সিমিলারলি এটা করা হয়েছে N250-র সাথে মিল রেখে, এবং সাথে সাথে পাওয়ারটা খানিকটা বেশি থাকছে, যেটা হর্স পাওয়ারটা যেটা মেনশন করেছিলাম প্রিভিয়াসলি সেটা হচ্ছে 16 horsepower, সো উইচ ইজ কোয়াইট গুড এনাফ। বাট যদিও আমার ক্ষেত্রে আমি যদি বলি আর একটু বেশি দিলে আর একটু ভালো হতো, অ্যাটলিস্ট 18 bhp যদি দেওয়া হতো তারপরে আশা করি খুব ভালো, এবং নিউটন যে টর্কটা সেটা যদি আর একটু বেশি দেওয়া হতো, অ্যাট দ্য সেম টাইম RPM এর কথাও যদি 10,000 rpm হতো তাহলে হচ্ছে খুব ভালো হতো আরও বেশি। বাট যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, আশা করি খুব ভালো হবে এবং খুব ভালো একটা সাপোর্ট দিবে। ওয়েল, বাইকটি ইন্ডিয়াতে যে প্রাইস রেঞ্জে আছে সেটা হচ্ছে দুটাই, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং একটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এর। সিঙ্গেল চ্যানেল ABS-টার দাম হচ্ছে 1,24,000+ এবং ডুয়েল চ্যানেল ABS এর দাম হচ্ছে 1,27,000+।
ওয়েল বাংলাদেশ যখন বাইকটা আসবে আনুমানিক দাম হতে পারে 2 লক্ষ থেকে 2 লক্ষ 30 হাজারের মধ্যে। যাই হোক, আশা করা যাচ্ছে বাইকটার দামটা যেন কম হয়, যেন সকলে পারচেস করতে পারে। আজকের ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।